দাদা মন্দির এসো। ভাই আসছে একটু পর। দাদা ভাই এতদিন পর প্রথম আমি ইউটিউবের লাইভটা আমার অপশনটা দিল রে ভাই, যে অপশনটা পাওয়ার জন্য লোকে 1,500, 200, 300 সাবস্ক্রাইবার পর অপশনটা পাই, সে অপশনটা আমার দিল। এত একটা আনন্দ ব্যাপার যে ব্লগার তার একটা খুশির দিন যে আমার ইউটিউব লাইভটা চালু হয়েছে। তো চ্যানেলটা 2 দিন আগে হয়েছে, কিন্তু আমার অপশনটা 24 ঘন্টা পর দেওয়া ছিল। 2 ঘন্টার মধ্যে আজকে আমার অপশনটা আজকে ফাইনালি চালু হয়ে গেল। 9 মিনিট লাইভ অ্যাপ হয়ে গেল, 2 জন ভিউ। দেখা যাক আরো কত কি কে বাড়ছে। এখানে একটু গান শোনা, একটু নিজে একটু হাই হাই বল। এটাকে রিভিউ বটে না লঘুমা বটে আমি কিছু খুঁজে পাচ্ছি না। কমেন্ট করে বলো কে বলছো। তো রেজু আমার চ্যানেলের ভিডিও গুলো কেমন, ভালো হয় না খারাপ হয়? একটু কমেন্ট করে বলো একটু। কেন দেখছি যে আমার ইউটিউব চ্যানেল বেশিরভাগ 18 থেকে 25, আর একটা আছে আবার লাইভ কবে করবো। দেখো ভাই লাইভটা আমার আজকেই ওপেন হলো, চেষ্টা করব যখন লাইভ করার আগে আমি ফেসবুকে দিয়ে দেবো যে আমি আজকে ইউটিউবে লাইভে আসছি। লাইভটা আমি আর কন্টিনিউ করবো না, কেন আমাকে মন দিতে হবে, কারণ মন্দিরে আমাদের কিছুদিনের মধ্যে খেলা আরম্ভ হবে। কিন্তু আজকে লাস্ট খেলা, তারপর অতীতে মচ্ছব হয়ে কালকে বিসর্জন হবে। খেলার জন্য আমাকে অলরেডি ফোন করে ডাকছে যে আজ খেলাটা স্টার্ট করবো। আপনি থ্যাংক ইউ ভাই, ডেলি ভিডিও দেখার একটু ভালো লাগে। অবশ্যই প্রত্যেকটা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করো। হ্যাঁ ভাই ফুল ভিডিওটা দেখো, প্লাস ভিডিওটা লাইক আর কমেন্টটা করো। আজকে লাইভটা একটু থাকুক, চেষ্টা করব কালকে বা আসার জন্য। সবাইকে হ্যাপি দিওয়ালি, এবং দিওয়ালিতে তোমরা খুবই খুবই এনজয় করো, এবং সবারই ফ্যামিলি যেন ভালো থাকে থাকে। আজকে লাইভটা এগিয়ে সমাপ্ত, তাহলে আমাকে নিতে হবে। আর হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে মতো এটুকু, পাই। লাইক কানোর নিয়ে তাই নিজে।